মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন এইরকম সময় ভালো থাকাটা খুব জরুরি, মানে গরম পড়ছে পড়ছে বলছি বটে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম এই বসন্তকালেই পড়ে গেছে। রোদের যেরকম তাপ, মানে এই 10টা বাজলে আর বাইরে বেরোনোই যাচ্ছে না। কিন্তু কী বলো তো, এখন তো প্রত্যেককেই বাইরে বেরোতে হয়, ঘরে বসে তো সব কাজ হয় না। প্রত্যেকে যেহেতু বাইরে বেরোতে হয়, তো এই সান ট্যান পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু প্রত্যেকের আছে, ছেলে মেয়ে সবার আছে। তো আমাদের, মানে আমি আজকে মেয়েদের নিয়েই বলতে এসেছি বেসিক্যালি, কারণ আমার প্রচুর সানট্যান হয় মুখে, গলায়, ঘাড়ে, এই হাতে প্রচুর পরিমাণে হয়। আমার ঘরে থেকে রান্নাবান্না করেই হচ্ছে, আর যারা বাইরে বেরো তাদের কথা তো বাদই দাও। এই প্রচণ্ড গরম থেকে নিজেকে কী করে রক্ষা করবে তার একটা খুব সহজ উপায় আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। জানি এটা হয়তো অনেকেই জানে, অনেকে এর থেকেও অন্যরকম পদ্ধতি ইউজ করে, কিন্তু আজকে একটা খুব ইজি ওয়েতে আমি তোমাদের শিখিয়ে দেবো যে তোমরা রাস্তায় বেরোলে কীভাবে নিজেদেরকে সানট্যান থেকে, পলিউশন থেকে, ডার্ট ডাস্ট এইসবগুলো থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারো। আর এই চুল চটচটে হয়ে যাওয়ার প্রবণতাটা আমারও আছে, আমি জানি এটা অনেকেরই আছে, কারণ যেহেতু ঘাম হয় মাথার ভেতরে, তার মধ্যে রাস্তা ধুলোবালি লেগে একদম যাতা অবস্থা হয়ে যায়। আর কী বলতো, এখন গাছপালা যেহেতু অনেকটা পরিমাণে কেটে দিয়েছে না, রাস্তায় কোথাও ছায়াও নেই, আর গাছ যে পলিউশনটা টেনে নেবে সেরকম কোনো ব্যবস্থাও নেই, মানে রাস্তা একদম কাঠফাটা রোদ। এই রোদে বেরোতে গেলে নিজেদেরকে প্রোটেক্ট করে বেরাতে হবে, তা নাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, স্কিনের প্রবলেম হবে, এইসব হবে। আর এখন তো মাস্ক পরতেই হয়, তো আজকে তোমাদের আমি যে পদ্ধতিটা দেখাবো সেখানে কিন্তু মাস্কটা না পরলেও চলবে, তাহলেও কিন্তু তোমরা সুরক্ষিত থাকবে। তো আজকে খুব সহজ একটা পদ্ধতি দেখাবো, তো চলো তার জন্য কিছু আমাকে ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। তো পদ্ধতিটা দেখানোর আগে আগে চুলটাকে একটু সেটেল করে নিতে হবে। চুল খোলা অবস্থায় এইটা করা যাবে না। তো চুলটাকে আমি প্রথমে একটুখানি আটকে নিলাম একটা ক্লাচার দিয়ে, দেন দেখো আমি তোমার সাথে কি দেখাচ্ছি। এই দেখো পুরো আমি যে জিনিসটা দেখাবো সেটা পুরো এই ফেস, মানে এই যে কপাল থেকে শুরু করে মাথাটা পুরো চাপা থাকবে, মুখের এত পর্যন্ত পুরো চাপা থাকবে, যেহেতু এগুলো একদম কোনো রকমভাবে সান ট্যান না হতে পারে, ইভেন গলাটাও চাপা থাকবে, আর শুধুমাত্র চোখটা বেরিয়ে থাকবে, কারণ চোখটা বেরিয়ে থাকাটা জরুরি, না দেখতে পেলে কিছুই করতে পারবো না। তো তার জন্য প্রথমে দেখো একটা আমি এরকম স্কার্ফ নিয়ে নিয়েছি, এরকম স্কার্ফ তোমাদের বাড়িতে সকলেরই আছে, আর এটা একদম কটনের, তোমরা চাইলে এটা ওড়নাতেও করতে পারো, বাট আমার কাছে স্কার্ফটা আছে বলে তাই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে কী করবো দেখো, প্রথমে আমি স্কার্ফটাকে দেখো লম্বা এরকম ধরে নিয়েছি, আর সামনে যে ঝুলঝুলিটা আছে এই যে এগুলো নড়ছে, এগুলো মুখের সামনে থাকলে একটা কীরকম লাগে না, তো সেই জন্য এটাকে আমি এইভাবে মুড়ে নিয়েছি। নিয়ে দেখো এই জিনিসটাকে পুরো আমি পিছন দিকে এইভাবে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে একদম এই দেখো মাথার এই থেকে এই যে এই পুরো এখান থেকে কানটাকেও নেব, নিয়ে এই জিনিসটাকে না পুরো এই দেখো পিছন দিকে আমি এইভাবে বেঁধে দিচ্ছি। এই দেখুন এই দেখো, আর এটা সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে গেছে, কানটাকেও আমি ঢেকে দিলাম, পুরো মাথা সামনে থেকে কানটা এরকম ঢাকা হয়ে গেল। এইবার যে বাকি পার্টটা আছে সেটাকে আমি সামনে আনবো, এটাকে এবার আমি উল্টো দিক থেকে আনবো। এই দেখো উল্টো দিক থেকে এনেছি, এই যে ঝুলঝুলি মতো পার্টটা আছে এটাকেও আমি এভাবে মুড়ে নেবো, এভাবে না এটাকে এই ভিতর দিকে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিলে দেখো এটা সোজা দিকটা তোমাদের দিকটা পড়ছে। এবার এইটা দিয়ে আমি আমার এই ফেসটাকে এই চোখটা শুধু বাদ দিয়ে আবারও আমি এইভাবে ফেসটাকে বেঁধে নেবো। এই দেখো একটাই আমি গিট দিয়েছি, আমার মনে হয় না এক্সট্রা আর গিট লাগবে বলে, এটা যথেষ্ট টাইট। দেখো নাকটাও আমার পুরো চেপে গেছে, আর এইটা এরমভাবে আটকালে তোমাদের মাস্ক পরার কোনো দরকার নেই, এখানে ডাবল আছে কাপড়টা বুঝতেই পারলে, আর ওড়না নেওয়ারও কোনো দরকার নেই, সুন্দরভাবে সেট হয়ে গেছে গলার সামনেটা, আর এটা যথেষ্ট ফাঁকা আছে, নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হবে না। তো এখানে কেউ যদি মনে করো ডাবল গেট দেবে তো দিয়ে নিতে পারো। তো আমি এইভাবে এটাকে আটকে রেখেছি, এবার চোখটা প্রোটেক্ট করতে হবে, তো তার জন্য অবশ্যই করে সানগ্লাস ইউজ করবে। তো আমি এখন সানগ্লাস তোমাদের পরে দেখাচ্ছি, বাট যারা চশমা পরো আমার মতো, আমার যেমন রাস্তায় বেরোনোর জন্য ফটোক্রোমেটিক লেন্সের আমি চশমা বানিয়ে নিয়েছি, যেহেতু আমার মাইনাস পাওয়ার চশমাটা আমার লাগেই, তো সেই কারণে চশমা না পড়লে অসুবিধা হয়, তো সেই কারণে আমার চশমাটা রাস্তায় বেরোলে রোদের তাপে সানগ্লাস হয়ে যায়। তো এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই একদম এরকমভাবে সানগ্লাসটাকে ঢুকিয়ে নিই। দেখো পুরোটা কি সুন্দর প্রোটেক্ট হয়ে গেল, একদম পরিষ্কার সুন্দরভাবে, মুখে কোনো রকম রোদ লাগার কোনো সম্ভাবনা নেই, গলার সামনেটাও আটকানো আছে। চেষ্টা করবে তোমরা পিঠ উঁচু এতটা পর্যন্ত কুর্তি সালোয়ার, যারা শাড়ি পরো তাদের ব্লাউজ, বা যারা শার্ট টি শার্ট পরো তারা পুরো ঘাড় উঁচু
হাতা লম্বা এরকম তোমরা ড্রেস পরে নেবে, যথেষ্ট পরিমাণে হালকা ফুলকা যাতে হাওয়া ঢোকে। আর কটনের তো অবশ্য করেই শীতকালে কটন একটু হালকা কালার, আর যেটুকু পোর্শন বাইরে মানে থাকবে এক্সট্রা বাইরে যেটা ঢাকা দেওয়া যাবে না সেখানে তোমরা সানস্ক্রিন মেখে নেবে। আবার অনেকে আছে ফুল স্লিভ পর্যন্ত হাতে গ্লাভসও পরে নেয়, তো সেটা পরে নিলে তোমরা সানট্যান থেকে, পলিউশন থেকে, এই যে করোনা থেকে অনেকটা পরিমাণ 98% বলতে পারি তোমরা সুরক্ষিত থাকবে। তো আজকের আমার এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্য করে বলো। এভাবে বাইরে বেরোলে কিন্তু তোমরা অনেকটা পরিমাণ সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। তোমাদের ভালো থাকার জন্যই আজকে এই ভিডিওটা করা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও, আরও বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো, আর এই ভিডিওটা আরও অনেক বন্ধুদের শেয়ার করে দিও, কারণ কি তারাও কিন্তু এইটা দেখলে উপকৃত হবে। আর তোমাদের মধ্যে যদি কেউ আরও অন্যরকমভাবে স্কার্ফ মাথাটা জেনে থাকো তাহলে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট।